السلام عليك يا حبيب الله. حبيب বলে নবীকে সালাম দাও, নবী কি এখানে আছে নাকি? আয় নাদানেরা জানো না, সালাম কাউকে দেওয়ার জন্য সামনে উপস্থিত লাগে না। আবার বলে সালাম দাও, নবী কি শুনছে নাকি? বলে শুনে রাখো, সালাম দেওয়ার জন্য শোনা লাগে না। লাগে তাই যদি হয় তাহলে দুটো ক্ষেত্রে আপনি কি করবেন? এক, মুসলমানের বাড়িতে প্রবেশ করলে কি বলে প্রবেশ করতে হয়? সালাম দিতে হয় না, দরওয়াজায় গিয়েছে আসসালামু আলাইকুম বলে না, বলে না আসসালামু আলাইকুম। বাড়িতে কেউ নাই, কাকে সালাম দিলেন? ও নাই, শুনতেও পাই না। তাহলে বাড়িতে গিয়ে আপনি সালাম দিচ্ছেন, আপনি জানলেন না আছে কি নাই, আপনি কেন সালাম দিলেন? তার মানে বোঝা গেল সালাম দেওয়ার জন্য কাছেও লাগে না, শোনাও লাগে না। আবার বলে শোনো, সালাম দিতেছ তো কই দেখতে তো পাও না, সালাম দেওয়ার জন্য দেখা লাগে? দেখা যদি লাগে বলুন না কেন মালদার সরজমিনে উত্তর মহারাজপুর গ্রামেটা, তাই না বলুন? এই মানুষ আপনারা বলুন নামাজ পড়ে দুই দিকে যে সালাম দিলেন, কারে দিলেন? দেখেছেন সালাম দেওয়ার জন্য কই দেখতে তো পাওয়া যায় না, নবী মরে গিয়েছে, হারিয়ে গিয়েছে, নাউজ বিল্লাহ। আমরা আমাদের নবীকে ওই বলে আকীদা রাখি না, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, আমার নবীকে আমরা আদবে সালাম জানাই, আমার নবীকে, আমার নবীকে মহাব্বতে আমরা নবীর প্রতি দরদ পড়ি বাবা, এর জন্য আমার নবী পাক আলাইকুম সালামের জন্য তো আমার আল্লাহ কোরআনে আয়াত দিয়েছেন, আল্লাহ পাক আমার নবীকে ক্ষমতা দান করেছেন, কোরআন পাকে তাল্লাতের জন্য এর জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ বলে ডেকে কখনো দরুদ পড়তে বলেছেন, কখনো সালাম দিতে বলেছেন, কখনো আপনার যেন ভালো কাজ করতে বলেছেন, কখনো ভালো মানুষের সঙ্গে থাকতে বলেছেন, কখনো ওসিলা খুঁজতে বলেছেন, আর আল্লাহ পাক কখনো ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই, ইয়া আইয়ুহাল আপনার মুনাফিকুন বলে নাই, ইয়া মুসলমান কোরআন বলতেছে বলে মুমিন যারা তারা পড়বে, মুমিনের জন্য আদেশ করেছে, এর জন্য বাবা আমরা পড়বো। এর জন্য বাবার একটা মাসালা বলে দিই আপনাকে, বলেন নামাজটা কার জন্য? নামাজ বলছে নামাজ পড়ছি তো কবুল হয় না, আসলে নামাজটা তো মুমিনের জন্য নাকি বলছেন? হে ঈমানদার শোনো, নামাজ হাকিম উকিলের জন্য নয়, ডাক্তারের জন্য নয়, প্রফেসরের জন্য নয়, ব্যারিস্টারের জন্য নয়, প্রধানমন্ত্রীর জন্য নয়, রাষ্ট্রপতির জন্য নয়, মুখ্যমন্ত্রীর জন্য নয়, কোন আলেম ওলামার জন্য নয়, পীরের জন্য নয়, নামাজ হলো মুমিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বলে নামাজ পড়তে হলে মুমিন হয়ে নামাজ পড়তে হবে, তাই না? নামাজ যদি পড়তে হয় তাহলে মুমিন হয়ে পড়তে হবে। আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ ওয়াতু যাকাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ তোমরা নামাজ পড়ো এবং যাকাত প্রদান করো, নাকি বলছে? তাহলে মুমিন কারা? মুমিন কারা? তো মুমিন বলা হয়েছে, আমরা সবাই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিন হলো তো তারাই যারা, আমার নবী বলছেন তোমরা মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারো না যতক্ষণ নিজের নাফস এবং আত্মীয় স্বজন সারা পৃথিবী সবার চাইতে না নবীকে ভালোবাসতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ।
মুসলমান আমার ভাইরা তারাই হলো মুমিন এজন্য সারা পৃথিবী সবার চাইতে নবীকে বেশি ভালোবেসে নামাজ পড়তে হবে বাবা এজন্য নবীর আদব করুন তাজিম করুন সম্মান করুন বাবা ওই সাহাবীরা আমার নবীর কাছে গিয়ে সালাম জানায়ও আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকের কাতারে আপনার যে গনিমতের মালগুলো বণ্টন হয় আপনার এখানে মাল যে বণ্টন হয় ওই মালে বণ্টন যে হচ্ছে আপনার দুইজন নওয়াসা এসে কাতারে দাঁড়িয়ে আছে আমার নবী বললেন তাই নাকি বলে হ্যাঁ বলে আমার সাহাবী শোনো ওই মালগুলো এমন করে বণ্টন করবে রে ওই মালগুলো আমার হাসান হোসাইনকে দেবেন সাহাবী রাসূল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো ওই কাতারে দাঁড়িয়ে আছে আর তাকে তাদের দিব না এটা কেমন করে হয় আমরা তো ফিরিয়ে দিতে পারবো না আমার নবী মুস্তাফা বললেন ওরে আমার সাহাবী শোনো এমন ভাবে মালগুলো বণ্টন করবে যাতে করে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহুমা দুটো ভাই এসে উপস্থিত হবে তার আগে মাল যেন শেষ হয়ে যায় তারা দেয়নি তোমাদের বলবে না তারা তোমাদেরকে দেয়নি কথা বলবে না তারা পায়নি কথা বলে এই কথাই তারা বলবে যেমনই বাবা এই কথা বল সাহাবীর চোখে পানি চলে আসলো আল্লাহ নবীর নামাসা বুক ভরে পেট ভরে খেতে পাই না নবীর নামাসা দুটো ভাই তারা আজকে খোদার তো আমরা কেমন করে খাবার খাবো আর বন্টন করে খাবারই বা কেমন করে দূরে রাখবো এইরকম পরিস্থিতিতে বাবা এক পা দুই পা করে করে সাহাবি আপনার যেন চলে গেলেন মাল বন্টন চলছে মাল বন্টন চলছে খবর হয়ে গেল বলে শোনো এই মালগুলো যেন হাসান হুসাইনের পাতে না চলে যায় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসার পূর্বে মাল যেন শেষ হয়ে যায় সাহাবীরা আপনার যেন বলে এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাবা কথা যেমনই শোনা হলো মালগুলো বন্টন হয়ে গেল হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওইখানে আপনার যেন উপস্থিত হয়ে গেল মাল পাওয়া গেল না হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারও বলে ওগো আমার নবীর সাহাবীরা ওগো মাল কি শেষ হয়ে গেল বলে হ্যাঁ মাল তো শেষ হয়ে গেল চোখের পানি সাহাবীদের টলমল করে দুজন দুই ভাই জিজ্ঞাসা করে ওগো নবীর সাহাবীরা আজকে চোখে কেন পানি সাহাবীরা বলে ওগো নবীর নামাসা আজকে তোমাদের পাতে খাবার দিতে পারিনি এই কারণে আমাদের যেন চোখে পানি এসেছে হাসান হোসাইন দুটো ভাই তারা একত্রিত এক জায়গায় হয়ে গিয়ে বলল বলে ভাইয়া গো এখানেও খাবার নাই তাই বলছে আপনারা কেউ কাঁদবেন না চোখের পানি ফেলবেন না এই বলে ওনারা বললেন ঠিক আছে আমরা গেলাম দুটো ভাই তারা একে অপরে কথা বলতে বলতে চলে গেল দুটো ভাই বলে ওরে আমার ভাইয়া নানার কাছে খাবার না পায়া বাড়ি গিয়ে যদি আমার জনম দুঃখ হইলে মাকে গিয়ে বলে মা আজকে খাবার পাইনি করে এসেছি মা বড় কষ্ট পেয়ে যেতে পারে ভাই গো একপলে বলে এখান থেকে গিয়ে যদি পিতাকে বলে পিতা ওখানে গিয়েও খাবার পাইনি খোদার তো আমাদের জন্য আমার পিতা চোখে পানি আসতে পারে এই বলে দুটো ভাই তারা যেন চিন্তা নিল আর নয় আর নয় চল আমরা কোন একটা নিরালয় জায়গায় গিয়ে আমার মহা রব্বুল আলামিনের কাছে খাবার চেয়ে নিই মুসলমান আমার ভাই গো আমার বাপজিরা মা খালারা একটু লক্ষ্য করে দেখুন কত জীবন কষ্ট করে কাটিয়েছেন কত না জীবন আপনারা যেন কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছেন রাদার ইসলাম ওনারা বাড়ি গেলেন না সোজা যেন ময়দানে গিয়া একটা পাহাড়ের কিনারাতে বসে 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 আল্লাহ পাকে দরবারে ওনারা যেন কান্না করে আর যেন বলে আল্লাহ তুমি না রুজির মালিক আল্লাহ তুমি আমাদেরকে রুজি দেবে
ভালো জানি এই বলে কান্না করে তবে ধৈর্য খারাপ বাবা হয় না এই করে 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 একটা দিন কেটে গেল আবার যেন পরের দিনটা কেটে গেল তিন দিন হয়ে গেল আমার নবী পাক আলাইহিস সালাম উনি আপনি যেন দেখলেন হাসান হোসেন আর ওনার কাছে আসে নাই সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আপনি যেন চলে গেলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বেটি বলে ডাক দিয়েছে আর নবী পাক আলাইহিস সালামের বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বেরিয়েছে আব্বা জানকে বাড়ি থেকে নিয়ে যাই বলে আপনি যেন আরম্ভ করলেন নিয়ে যেতে আব্বা হুজুর আসেন আসাদ নিয়া সাহেব আমার নবীকে বলে আব্বা গো আপনি আমাকে এইভাবে ডাকছেন কেন বলুন আমার নবী বললেন ও গো বেটি ফাতিমা আজকে বলো না আমার দুটো টুকরা জান্নাতি ফুল নাওয়াসা জান্নাতি যুবকদের সরদার হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা কোথায়